এই ভিডিওতে আমরা শিখব কিভাবে কনসোল থেকে ইনপুট নিতে হয়। এই জন্য আমরা একটা নতুন ফাইল খুলতে হবে। জাস্ট সেম কাজ আপনারাও করে নেবেন, একটা নতুন ফাইল খুলে নেবেন। ফাইলের আমি নাম দিচ্ছি ইনপুট ডট সি। যেহেতু ইনপুট আউটপুট থাকবে সেহেতু আমাদের হেডার ফাইল ইনক্লুড করতে হবে। ডিআইও ডট ইস এখন যেহেতু আমি একটা ইনপুট নেব, সো সেই ইনপুটটা নেওয়ার পর অবশ্যই আমাকে সেই ইনপুটটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে হবে। এই জন্য আমাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এখন আমি যদি ইনপুট টাইপটা ইন্টিজার টাইপ নেই ইনপুট, তাহলে আমাকে ভেরিয়েবলটা অবশ্যই ইন্টিজার টাইপ হবে নিতে হবে। সেহেতু যদি আমি ইন্টিজার টাইপ ডেটা নিতে চাই, তাহলে সাপোজ আমি ভেরিয়েবলটার নাম রাখতেছি ইনপুট, অর্থাৎ আমি যে ইনপুটটা নেব সেটার ডেটা টাইপ হবে ইন্টিজার টাইপ, এবং সেই ইনপুটটা আমি ইনপুটের মধ্যে মানে অ্যাসাইন করে রাখবো। এই লাইনে আমরা কনসোল থেকে ইনপুট নেব। ইনপুট নেওয়ার জন্য আমাদের একটা ফাংশন লিখতে হয়, সেটা হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ অটোমেটিকলি আসছে। আমরা যেহেতু ইন্টিজার টাইপের ইনপুট নেব, সেহেতু আমাদের এটা লিখতে হবে পার্সেন্ট ডি কমা দিয়ে আমরা ইনপুটটা নেব কি পিইউটি ইনপুট। এভাবে লেখা আমরা লিখতাম হচ্ছে প্রিন্টএফ ফাংশনে শুধু প্রিন্ট করার জন্য, কিন্তু আমাদের পার্থক্য কি, এটা হচ্ছে স্ক্যানএফ এবং পার্সেন্টের দ্বারা ইন্টিজার টাইপ নেব, এবং এটার সামনে যেহেতু আমরা ইনপুট নামে ভেরিয়েবলের মধ্যে ডেটাটা অ্যাসাইন করে রাখবো, এই জন্য এখানে একটা এম পার্সেন্ট চিহ্ন দিতে হবে। তাহলে আমরা কনসোলে যে ইনপুটটা নেব সেইটা হচ্ছে এই ইনপুট নামের যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। এখন আমরা কম্পাইল যদি করি, তাহলে নইরোর এখানে প্রোগ্রামটি জাস্ট শুধু একটা ইনপুট নেওয়ার জন্য ওয়েট করবে। এই তো জাস্ট ইনপুট না দেওয়া পর্যন্ত ওয়েট করতেই থাকবে। যেহেতু ইন্টিজার টাইপ, যদি আমরা 7 একটা ইনপুট দেই দিয়ে ইন্টার চাপি, তাহলে প্রোগ্রামটা রিটার্ন হবে। এর বিষয়ে আমরা কিছু লিখিনি, যেহেতু আমরা শুধু ইনপুট নেওয়া ছাড়া অন্য কিছু লিখিনি। প্রোগ্রামটি এই জন্য ইনপুট নেওয়ার পর টার্মিনেট হয়ে গেছে। আমরা চাচ্ছি এখন যে ইনপুটটা নেওয়ার পর ওই ইনপুটটা প্রিন্ট করাবে। তো আমাদের কী লিখতে হবে, প্রিন্টএফ ইওর ইনপুট ইস, আমরা চাচ্ছি যেহেতু প্রিন্টএফ ইন্টিজার টাইপ পার্সেন্ট ডি, নিউ লাইন, এটা আমরা প্রিন্ট করবো হচ্ছে ইনপুট নামের যে ভেরিয়েবলটা আছে সেটার ভিতর যেটা অ্যাসাইন হয়েছে সেই ভ্যালুটা প্রিন্ট করবো। হ্যাঁ, এবার যদি আমরা প্রোগ্রামটিকে রান করি, তাহলে দেখতে পাবো এটা ইনপুট নেওয়ার জন্য অপেক্ষা করতেছে একটা ইন্টিজার টাইপ। আমরা যদি 55 দেই, তাহলে প্রিন্ট করবে ইউর ইনপুট ইজ 55। তাহলে কী করছে, আমরা যখন ইনপুটটা 55 ইনপুট এখানে লিখছি, লিখে এন্টার চাপছি, তখন হচ্ছে স্ক্যানঅ্যাপের মাধ্যমে ইনপুটটা নিয়ে ইনপুট নামের যে ভেরিয়েবল আছে এটার মধ্যে সে স্টোর করে রাখছে। রাখার পর এই প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে প্রথমে এই লাইনটা প্রিন্ট করছে, তারপর পার্সেন্টের জায়গায় এই ইনপুট নামে যে ভেরিয়েবল আছে এখান থেকে সে পার্সেন্টিতে ওর ডাটাটা ইনহেরিট করছে, করে এখানে স্ট্রিংয়ের মধ্যে প্রিন্ট করছে। এইভাবে আমরা ইন্টিজার টাইপ ডাটা কনসোলে ইনপুট নিয়ে ইন্টিজার টাইপ ডাটা এভাবে প্রিন্ট করাতে পারি। অনুরূপভাবে যদি আমরা ডাবল বা ফ্লোট টাইপ ডাটা নিতে চাই, তাহলে কী করতে হবে, এখানে জাস্ট ইন্টিজারের জায়গায় ডাবল, এবং এখানে যেহেতু ডাবল টাইপ সেহেতু এটা হচ্ছে পার্সেন্ট ডি না দিয়ে পার্সেন্ট এলএফ দিতে হবে, এবং সেম সব কিছু সেম আছে, জাস্ট পার্সেন্টের জায়গায় পার্সেন্ট এলএফ। এটা যদি কম্পাইল করে রান করি, তাহলে দেখাবে এটা একটা ডাবল টাইপের ডেটা নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। এখন আমরা যদি এটা দিই পয়েন্ট সামথিং, যদি ইন্টার চাই, তাহলে ইওর ইনপুট ইজ ডাবল টাইপের একটা ভ্যালু। এখন এটাও অনুরূপভাবে যেহেতু ডাবলের প্রপার্টি হচ্ছে ডেসিমেল পয়েন্টের পর 6 ঘর পর্যন্ত ভ্যালু প্রিন্ট করবে, এই জন্য এক্সট্রা হিসাবে 3টা 0 প্রিন্ট করছে। এটা যদি আমরা না চাই, তাহলে আমরা এখানে যেহেতু যত ঘর পর্যন্ত দেখতে চাই তত ঘর, সাপোজ আমরা 3 ঘর পর্যন্ত দেখতে চাচ্ছি, সেহেতু 0.3 লিখতে হবে। অর্থাৎ আমরা যত ঘর পর্যন্ত দেখতে চাবো ডেসিমেলের পর, তত দশমিক দিয়ে সেই সংখ্যাটা লিখে দিলে এখানে হয়ে যাবে। তো আমরা যদি রান করাই, ডেসিমেল ডাবল যে কোনো একটা ভ্যালু দেয় পয়েন্ট সামথিং, তাহলে
আমরা যেহেতু ডেসিমেলের পর তিন ঘর পর্যন্ত দেখতে চাচ্ছি, এজন্য ও বাকিগুলো না প্রিন্ট করায় শুধু ডেসিমেলের পর তিন ঘর পর্যন্ত প্রিন্ট করছে। অনুরূপভাবে ফ্লোটের ক্ষেত্রেও একই কথা, জাস্ট এখানে পার্সেন্ট এলএফের জায়গায় পার্সেন্ট এফ দিতে হবে। তো আমি ওটা নিজে না দেখাচ্ছি, আপনারা ওটা করে নেবেন, সমস্যা নাই। যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এবারে আমি চাচ্ছি একটা ক্যারেক্টার টাইপ ডাটা নিয়ে ইনপুট হিসেবে নেব কনসোলে, এই জন্য আমাদের এখানে ক্যারেক্টার টাইপ দিতে হবে ভেরিয়েবলটা, এবং এখানে পার্সেন্ট এলএফ না দিয়ে পার্সেন্ট সি লিখতে হবে, যেহেতু এটার ডেটা টাইপ হচ্ছে ক্যারেক্টার টাইপ। এবং ইওর ইনপুট ইজ, ইওর ইনপুট ক্যারেক্টার লিখি, ক্যারেক্টার ইজ, এখানেও লিখতে হবে পার্সেন্ট সি, তারপর এখানে ক্যারেক্টার ইনপুট যেটা নেব সেটা প্রিন্ট করাবে। আমরা ক্যারেক্টার হিসেবে যদি নেই এ, তাহলে ইন্টার সাপ্লাই দেখাবে ইওর ইনপুট ইজ এ, কিন্তু আমরা এখানে একটা ইনপুট দিচ্ছি। যদি অনেকগুলো ইনপুট আমি আবার রান করি, যেমন আমরা অনেকগুলো ইনপুট দিই, যেমন এ বি সি ডি ই এফ, তাহলে কী হবে, যদি আমরা একটা ইন্টার চাপি তাহলেও দেখা যাবে শুধু ইয়ে প্রিন্ট করছে। কারণ কি, ক্যারেক্টার আমরা আগে জেনেছি যে ওয়ান বাইট, অর্থাৎ সে ওয়ান বাইটের বেশি ওই একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারে না। এই কারণে আমরা যত ভ্যালুই দিই না কেন, সে শুধু প্রথম যে ক্যারেক্টার সেটা আমাদের এই ইনপুট নামে যে ভেরিয়েবল আছে সেটার মধ্যে স্টোর করে রাখছে। এই কারণে অনেকগুলা ক্যারেক্টার দেওয়ার পরও এখানে সে ইনপুট হিসেবে শুধু একটাই এ রাখছে। এটার কারণেই হচ্ছে ক্যারেক্টার টাইপের ডাটার সাইজ হচ্ছে ওয়ান বাইট। যাই হোক, এইভাবে আমরা বিভিন্ন ধরনের ডেটা টাইপ ডিক্লেয়ার করে কনসোল থেকে ইনপুট নিয়ে কনসোলে আবার এভাবে প্রিন্ট করতে পারি। তো আজকের ভিডিও আর দীর্ঘায়িত করতে চাই না, আগামী পর্বে আমরা শিখব সিতে যে বিভিন্ন ধরনের ডেটা টাইপ মানে অপারেটর আছে, বিভিন্ন ডেটা টাইপের যে বিভিন্ন ধরনের অপারেটর আছে সেই অপারেটরগুলো সম্পর্কে জানতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।